আজকেও আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা ক্লাস নিয়ে আসতে চলেছি যেমনটা আমাদের পর্বগুলো চলে ঠিক তেমনভাবেই চলতে থাকবে এটা আমি তোমাদের বলেছি একদিন অন্তর অন্তর করে দেব। তোমরা একটু ধৈর্য রাখবে আগেও বলেছি যে একটু ব্যস্ততা রয়েছে সেই জন্য প্রতিদিন হয়তো হয়ে উঠছে না আর তোমাদের টপিকগুলো ধরে ধরেই কিন্তু আমি লিখে নিয়ে সেগুলো দেখাচ্ছি তো আজকের ক্লাস শুরু করার আগে শুধু একটা কথা বলবো যে নতুন খবর তোমরা এটা সবাই জানো সেভেন ফেজ ইন্টারভিউ শুরু হতে চলেছে তেরো চোদ্দো পনেরো বীরভূম জেলার তো তোমাদের যারা বীরভূমে আমাদের চ্যানেলে যারা ফলোয়ার্স রয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং বিশেষ করে আরও তাদের জন্য বলি যারা আমাদের সেন্টারে সেই দূর থেকে বীরভূম থেকে এসে অফলাইন ইন্টারভিউ দিয়েছ তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেল বা আমাদের ইনস্টিটিউট থেকে বেস্ট অফ লাক তো চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথমে দেখো স্কুলের কোনো বাচ্চা যদি তোতলায় বা তার কথা বলা স্পষ্ট না হয় তবে তুমি কি করবে তো ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা অনেক সময় সিচুয়েশন বেস কোশ্চেন করে যে যারা হবু শিক্ষক বা শিক্ষিকা তাদের মধ্যে কোনো কিছু পরিস্থিতিকে সামলানোর ক্ষমতা আছে কি না এবং রকম পরিস্থিতি কিন্তু যারা টিচিং প্রফেশনে আছেন তাদের মধ্যে অনেকেই রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা এবং তোমরাও করতে পারো সেটা ভেবেই কিন্তু ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা রকম সিচুয়েশন বেস কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে জানতে চান তো এই উত্তরটা খুব স্বাভাবিকভাবে তোমাকে ভালোভাবে দিতে হবে যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং সঙ্গে লিখে দিচ্ছি প্রথম দেখো প্রথম পয়েন্টটা হবে যে কারণ অনুসন্ধান করব। কারণ অনুসন্ধান করব কেন এমন এমনটা হচ্ছে ঠিক আছে দু নম্বর পয়েন্ট তাকে খুব আস্তে আস্তে কিছু বলতে বলবো তিন নম্বর পয়েন্ট হবে সে যখন কথা বলবে তখন তাকে না থামিয়ে তখন তাকে না থামিয়ে আরও সাহস দিতে হবে যে তুমি পারবে তো পয়েন্ট দুটো খুব ভালো এগুলো তোমরা একটু ভালো করে তৈরি হয়ে নিও দু নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি। এই প্রশ্নটা কম বেশি তোমরা উত্তর হয়তো সবাই জানো কিন্তু এই প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য থাকে একটা সেই আমি দিয়েছি তো সেটা তোমরা কেন দেখে নাও আমি উত্তরটা বলার পর তোমাদের আলোচনাও করে দিই দেখো আমাদের উত্তর হবে এখানে প্রথম দেখো পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্ত, বসু মহাশয় আচ্ছা দেখো যেহেতু ইন্টারভিউ বোর্ডে তোমরা অনেক সময় টেনশনে থাকো তো সেই কারণে উত্তর বলার সময় কিন্তু অনেক সময় মাননীয় বা মহাশয় এই কথাগুলো তোমরা উল্লেখ করতে পারো না যেহেতু ইন্টারভিউ বোর্ডটাই এমনই থাকে এবং যে সিটটা বসে থাকো হট সিট সেটাও এমনই সিট যে তোমাদেরকে কিন্তু সব কিছু ভুলিয়ে দেয় তোমরা সব কিছু জানো কিন্তু বলতে পারছো না এরকম সিচুয়েশন হয় তবে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নামের সাথে সাথে তোমরা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নামটাও মনে রাখবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এটা আমি এখানে লিখে দিই বর্তমান এটা তোমরা সবসময় যখন ইন্টারভিউ দিতে যাবে তখনই কিন্তু বর্তমানটা জেনে যাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম মাননীয় শ্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয় ঠিক আছে যেটা বলেছি বুঝতে পেরেছো আশা করি তিন নম্বর প্রশ্নটা দেখো তুমি কেন নিজেকে শিক্ষক হিসেবে যোগ্য মনে করো তো এটা খুব ভালো প্রশ্ন এটা এভাবেও বলতে পারে যে একজন শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকা দরকার তো এর পয়েন্ট এটাও এর উত্তরটাও কিন্তু পয়েন্ট করে করে তোমরা বলবে সেটা অবশ্যই খুব ভালো হবে তবে বলবে এভাবে বলবে যে স্যার আমার মধ্যে পয়েন্ট করবে নেতৃত্ব দান করার ক্ষমতা দু নম্বর পয়েন্ট বিষয়ভিত্তিক গভীর জ্ঞান ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুত্ব তৈরি করা এবং যথেষ্ট 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 ধৈর্য রয়েছে ঠিক আছে এইগুলো পয়েন্ট করে বলার সময় অর্থাৎ পয়েন্ট করে লিখে দিলাম বলার সময় হয়তো পরপর এইভাবে বলবে তো এর উত্তরটা খুব ভালো হবে এরপর দেখো ভারতের প্রতিবেশী দেশগুলির নাম বলো এইরকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডে এসেছে এবং আবার সামনে যারা তোমরা দেবে তোমাদেরও আসতে পারে তো শুধুমাত্র দেশগুলোর নাম বলে দেবে না আমার মনে হয় দিকগুলো নির্দেশ করে বললে বেশি ভালো হয় তাহলে উত্তরটা আরও বেশি ভালো অথেন্টিক হবে যেমন স্যার পূর্বে বাংলাদেশ পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন নেপাল ভুটান দক্ষিণে শ্রীলঙ্কা দেখো আরও কিছু দেশ আছে প্রতিবেশী দেশ বলাই যায় শুধু নাম বললে কিন্তু দিক হিসেবে নির্দেশ করলে কিন্তু এগুলো বলবে কারণ অনেকগুলো দেশ আছে যারা হয়তো উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম এই রকম দিক করে দক্ষিণ পূর্ব দিক করে অনেক আছে তাহলে সেগুলো দিক নির্দেশ করার সময় বলতে পারবে না তো এইভাবে শুধু পূর্বে পশ্চিম পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে বললে কিন্তু এই কটাই বলবে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য কী খুব ভালো প্রশ্ন বাংলা থেকে ধরে অনেক সময় তো এর উত্তরটা দেখো শুধু সংজ্ঞা বলে দেবে না সঙ্গে একটু অ্যাটাচ করবে দেখো এইভাবে লিখতে পারো বা বলতে পারো বাঘযন্ত্রের বাঘযন্ত্রের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয় তাকেই ধনী বলে এটা তোমরা সংজ্ঞা হিসেবে বললে আর কি বললে না ধনির লিখিত রূপকে বর্ণ বলে ধনির লিখিত রূপকে বর্ণ বলে সঙ্গে তোমরা এটুকু আর একটু অ্যাটাচ করে দেবে তাহলে কিন্তু ওনারা বুঝতে পারবেন যে তোমার মধ্যে একটা গভীর জ্ঞান রয়েছে সেটা হচ্ছে এটা অ্যাটাচ করবে সমস্ত বর্ণই ধনী কিন্তু সমস্ত ধনী বর্ণ নয় যখনই তুমি এটা বলবে তখন কিন্তু তারা বুঝে যাবেন যে ধনী এবং বর্ণ নিয়ে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার চলো ছ নম্বর বি ভার্বের ব্যবহার বোর্ডে দেখান ডেমো দেখাতে হবে তো বি ভার্ভের ব্যবহার বোর্ডে দেখাতে গেলে অবশ্যই তোমরা পঞ্চম শ্রেণীর বি ভার্ভ দেখাতে পারো অসুবিধা নেই চলো আজকে তোমাদেরকে বি ভার্ভের ডেমোটা কীভাবে দেখাবে সেটা শিখিয়ে দিই গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সব কেমন আছো ভালো আছো বাহ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে আমরা একটা নতুন কিছু শিখবো বলে ভাবছি তোমরা শিখবে আমি তোমাদের যদি একটু শেখানোর চেষ্টা করি তোমাদের শিখতে চাইবে আচ্ছা ঠিক আছে দেখো আগের দিন আমি তোমাদেরকে ভাব শিখিয়েছিলাম কী শিখিয়েছিলাম ভাব মনে আছে তো ভাব ভাব মানে কি ক্রিয়া ঠিক তার মানে কোনো কিছু ক্রিয়া বলতে কী বোঝাচ্ছে কাজ করা তুমি যেমন খেলা করো খাও পড়ো এই যে কোনো কিছু করো এটাকে কি বলে ভার্ব বলে তাহলে আমরা ভার্ব বলতে কি বুঝেছি ভাব বলতে বুঝেছি কিছু করা কি বুঝেছি বলল আগে দিন বলেছি তো কিছু করা বা কিছু কাজ করা যেমন খেলা করা খেলাটা হবে তো ঠিক খেলাটা হবে তার মানে কি প্লেটা প্লেটা ভাব তো ঠিক তুমি যখন পড়া করছো পড়ছি পড়া পড়াটা কি রিড তাহলে রিডটাও কী ভার্ব ঠিক তো আচ্ছা তুমি খাও তাহলে আমি খাই খাওয়া ইংরাজি কি ইট তাহলে ইটটাও কি ভার ঠিক তো তাহলে এই যে ভার্ভগুলো রয়েছে এই ভার্ভের বাইরেও আর একটা ভার্ভ আছে সেইটা আজকে আমরা শিখবো সেটাকে বলে বি ভার্ব কী শিখবো বি ভার্ব বি ভার্ব কাকে বলে তাহলে আমরা তো ভাব শিখেছি তাহলে আজকে আমরা শিখবো কি শিখবো বি ভার্ব মনে থাকবে বি ভার মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া কি বলে সাহায্যকারী ক্রিয়া ঠিক আছে তো এই বি কেন ব্যবহার করা হয় এই বি ভার্ভের আরও দুটো নাম হচ্ছে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভাব আর একটা বলে হেল্পিং ভার্ভ কি বলে হেল্পিং ভাব হেল্পিং মানে কি সাহায্য করা ঠিক আছে তাহলে এই বি ভাব কী করে আমাদের সাহায্য করে কাকে সাহায্য করে যেগুলো আমাদের মূল ভাব রয়েছে সেইগুলোকে সাহায্য করে তাহলে চলো আজকে আমরা কি শিখি বি ভার্ব চলো খাতা বের করো তোমরা এবং লিখে নাও দেখো খাতা বের করেছো সবাই হ্যাঁ ঠিক আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইভ আজকে ডেট কি ডেট হচ্ছে চার তিন দু হাজার তেইশ ঠিক আচ্ছা তোমাদের সাবজেক্ট কি ইংলিশ ঠিক আছে আজকের লেসেন তাহলে কি টু ডেজ লেসেন টু ডেজ লেসেন বি ভাব কী শিখবো আমরা বি ভাব শিখব ঠিক আছে চলো তাহলে আজকে আমরা বিভাব শিখি আচ্ছা একটু আগে আমি তোমাকে বললাম যে আমরা কোনো কিছু কাজ করাকে কি বলি ভার্ব বলি তাহলে আমি যদি লিখি যে আমি খাই তাহলে কি লিখবো বলো তো আই ইট তাই তো কী বলল ঠিক তো আমি খেলি কি লিখবো আই প্লে ঠিক তো বেশ এবার দেখো ধরো আমি যদি পরিচয় দিই আমার নাম আমার নাম রাহুল তাহলে আমি কীভাবে বলো তো আমার বা এইভাবে যদি বলি যে আমি রাহুল কি লিখছি আমি রাহুল তাহলে দেখো এইখানে তোমাকে লিখতে হবে আই এম রাহুল তাহলে দেখো এই বাক্যটাতে একটা ভার্ব আছে ভাব ছাড়া কিন্তু দেখো এইটা এই এই যে অ্যামটা এই অ্যামটা একটা ভার্ব এগুলো তো এই যে ইট প্লে এগুলোর মতো কাজ করা কোনো ভাব নয় যেগুলো কাজ করা ভার সেগুলো হচ্ছে প্রধান ভাব কিন্তু এটা কিন্তু প্রধান ভাব নয় এটাকে বলে সাহায্যকারী ভাব তাহলে এই যে সাহায্যকারী ভার্ব রয়েছে এটা অ্যামটাকে বলে কি ভাব বললাম সাহায্যকারী ভাব তাহলে এই যে বি ভার্ব রয়েছে এই বি ভাব কতগুলো রয়েছে তোমরা এগুলো শিখবে আস্তে আস্তে অ্যাম ইজ আর হ্যাব হ্যাস ঠিক আছে তো এই বি ভাবগুলো ব্যবহার করা হয় বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য এই এটা যেমন আমাদের কাছে বি ভাব কিন্তু এখানে কিন্তু এটা মূল ভাব এটা কিন্তু প্রধান ভার এটা প্রধান ভার এটাকে আমি বি ভার বললাম কিন্তু এই বাক্যটাতে এমটা কিন্তু প্রধান ভার তাহলে কখন এটা সাহায্যকারী ভার বিষয়ে ব্যবহার হয় চলো আমরা এটা আরেকটা উদাহরণ দিয়ে লিখি চলো আমি লিখছি রাহুল ফুটবল খেলছে লিখেছি বলো তাহলে দেখো রাহুল ফুটবল খেলছে খেলা ইংরাজি খেলা ইংরাজি আমরা কি জানি প্লে তাহলে আমি এখানে লিখতে পারি যে রাহুল ইজ প্লেইং ফুটবল লিখতে পারি কি পারি না বলো পারি তো তাহলে তুমি দেখো এখানে প্লে মানে খেলা করা এটা ভাব কি না বলো ভার তো প্লে মানে খেলা করা এটা তো ভাব তাহলে এটাও একটা ক্রিয়া ঠিক না তাহলে এই যে প্লে মানে ভার্ব ক্রিয়া এটা তোমাদের কাছে এটা হচ্ছে প্রধান ভাব এই বাক্যের প্রধান ভার্ব আর এই যে আমরা আজকে শিখলাম বি কোন বলে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ তাহলে এখানে ইজ আছে তো তাহলে ইজটাকে কি বলে বি ভার্ব বি ভার্ব মানে আমরা কি শিখলাম সাহায্যকারী ভাব কি ভার্ব সাহায্যকারী যারা আমাদের বাক্যটাকে সম্পূর্ণ করতে অর্থাৎ এই যে প্লেইং ফুটবল ফুটবল খেলতে সাহায্য করছে কি করছে ফুটবল খেলতে সাহায্য করছে তাহলে এই প্লেইংটাকে আবার কে সাহায্য করছে আর একটা অর্থাৎ হেল্পিং ভাব লাগছে যে এটাকে একটা টেন্স অর্থাৎ কালকে সম্পূর্ণ করতে কারণ তুম রাহুল কিন্তু এখনই ফুটবল খেলছে তাই না দেখো প্লে মানে খেলা করা আর প্লেয়িং মানে খেলছে রাহুল এখনই খেলছে তো এটা টেন্সের বিষয় তোমাদেরকে কিন্তু আমি নেক্সট দিন টেন্স যখন শেখাবো তখন এই যে আইএনজির ব্যবহার কিন্তু শিখিয়ে দেবো তাহলে এই যে প্লেইংয়ের আগে ইজ বসলো তাহলে ইজটাকে আমরা কী ভার বলবো বি ভার বলবো তাহলে আমরা আজকে কী শিখলাম যে বাক্যের মধ্যে কখনো বি ভাব প্রধান ভার হিসেবে ব্যবহার হতে পারে আবার কখনো বি ভাব কি সাহায্যকারী ভার হিসাবেও ব্যবহৃত হতে পারে অরিজিনালি বি ভাব কিন্তু সাহায্যকারী ভাব কিন্তু বাক্যের মধ্যে অনেক জায়গায় প্রধান ভার হিসাবেও ব্যবহার হয় কারণ যখন কোনো বাক্যের প্রধান ভাব থাকে তখন তার এই যে অক্সিলিয়ারি বা হেল্পিং ভাব থাকলে তাকে কিন্তু কি ভাব ধরবো আমরা বি ভাব ধরবো ঠিক আছে তাহলে নিশ্চয়ই বি ভাব নিয়ে তোমাদের সমস্যা হবে না পারবে তো একটু প্র্যাকটিস করবে নেক্সট দিন না হয় আমি তোমাদের আবার দেখিয়ে দেবো আর টেন্সটাও আমি তোমাদের শিখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টগুলো পড়ি এবং বিষয়গুলো লিখেও রাখি তবে তোমাদের কমেন্ট পড়ে তোমরা যে ধন্যবাদগুলো জানাও বা আমাকে ইন্সপায়ার করো এতে আমি খুব খুশি হই এবং ভালোও লাগে যে না আমি তোমাদেরকে কিছু হলেও শেখাতে পারছি তো এইটুকুই তোমরাও সাহায্য করছো আমিও তোমাদের সাথে আছি সাহায্য করার জন্যই তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া সেটাই যেমন তোমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছ আমিও তোমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার সাহায্য করছি খুব ভালো লাগে এমন একটা কাজ করতে এবং সেটা চেষ্টা করে যাচ্ছি আগামীতেও করব আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরে কোনো একটা ক্লাস নিয়ে